উপস্থিতি, আমরা প্রতিদিন যখন সুরা ফাতিহা পাঠ করি, প্রতিদিন যখন সুরা ফাতিহা পাঠ করি, তখন একটি কথা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার এটা বলি যে এ আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে রাখুন, সরল সঠিক পথ দিয়ে দিন। হেদায়েত হচ্ছে কোনো কিছুর দিক নির্দেশনা দেয়া, আবার হেদায়েত হচ্ছে কোনো কিছুতে পৌঁছে দেয়া। ধরেন আপনি জিজ্ঞাসা করলেন সিলেট কোন দিকে, একজন দেখাই দিল সিলেট যাইতে হলে আপনাকে মেইন রোডে উঠতে হবে, ডান দিকে মোড় নিতে হবে, এটা একটা হেদায়েত। আরেকটা হেদায়েত হচ্ছে যে ঠিক আছে, আমিও সিলেট যাচ্ছি, আমার সাথে উঠেন, আপনাকে সিলেট পৌঁছে দেব, দুইটাই হেদায়েত। আরেকটা হেদায়েত হচ্ছে যে সিলেটে আপনি কোন জায়গা যাবেন সেখানে আপনি নিয়ে যাব, আপনার বাড়িতে দিয়ে আসব। এই তিনটাই কিন্তু হেদায়েত। ইমানদার যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ইমানদার যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন ইমানদার তিন ধরনের হেদায়েতের আশা করে আল্লাহর কাছে। এই জন্য আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনুবাদ করা হয়, আল্লাহ আমাকে সরল পথের দিশা দিন, এই অনুবাদটা আসলে সঠিক অনুবাদ। আমরা দিশা চাই, আমরা আল্লাহর কাছে সব রকমের হেদায়েত চাই। ইমানদার যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন এর অর্থ দাঁড়ায় এটা, আল্লাহ আপনি আমাকে সব রকমের হেদায়েত দিন, আপনি আমাকে সব রকমের হেদায়েত দিন অর্থ হচ্ছে যে আপনার কাছে যাওয়ার যত পথ আছে, যেই পথটা আপনাকে কাছে নিয়ে যায় ওই শুদ্ধ পথটা আমাকে দিন, এটা এক নম্বর পথ। এটা কি? এটা হচ্ছে যেই পথে নবী রাসূলগণ চলে গেছেন। দলিল কি? আল্লাহ নিজে এরপর রায়ত বলতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন, যেই পথে চলে এরা জান্নাতে যেতে পেরেছে, সেই পথটা আমাকে দিন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন পথটা দিন যেই পথটার উপর আপনি নেয়ামত দিয়েছেন, এটা একটা পথ। আবার দেখেন এর অর্থ হচ্ছে এটা যে আমাকে এই পথে থাকার তৌফিক দিন, সার্বক্ষণ যেন এই পথে থাকতে পারি, সেই তৌফিক দিন। কারণ যেই কোনো মুহূর্তে মানুষ পথ বিরস্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলুবুল ইবাদে বাইনা উসবাইন মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার কলব, বান্দাদের সমস্ত মানুষের কলব রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, রব্বুল ইজ্জতের দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে পরিবর্তন করা। এর অর্থ হচ্ছে আমি আপনি ভালো থাকতে চাইলেই পারবো না যদি আল্লাহ তাআলা না চান, না দেন আমাকে, সেই পথে থাকতে হবে, সেই পথে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পথে লেগে না থাকব ততক্ষণ পর্যন্ত এই ভালো অবস্থা থাকতে পারবো না। তাহলে দুই নম্বর হেদায়েত, এক নম্বর হচ্ছে আল্লাহ তাদের পথটা আমাকে দেখায় দিন যারা আপনার গন্তব্যস্থলে পৌঁছে, যাদের উপর নেয়ামত দিয়েছেন। দুই নম্বর হচ্ছে ওই পথে থাকার তৌফিক দেন। তিন নম্বর হচ্ছে ওই পথে চলতে চলতে আপনার জান্নাতে পৌঁছার তৌফিক আমাকে দান করুন। এই তিনটি হেদায়েত, পথ দেখানো, পথে চলা এবং পথের শেষ মাথায় জান্নাতে পৌঁছে যাওয়া। কোরআন এবং সুন্নাহ দুটো হচ্ছে হাবলুল্লাহিল মামদুদ, আল্লাহর পক্ষ থেকে নিচের দিকে নামিয়ে দেয়া একটা রশি, আল্লাহর পক্ষ থেকে নামিয়ে দেয়া একটা রশি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন তাহলে ঠিকই আল্লাহর পথে যেতে পারবেন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে আমরা ঠিকই জান্নাতে যেতে পারবো।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিটাকে শক্তভাবে ধরো, এদিক সেদিক বিচ্ছিন্ন হয়ে যেও না। আবার দেখেন আল্লাহ তাআলা বলছেন যে লা ইকরাহ বিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতু ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহ, দিনে ঢুকার ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, কিন্তু দিনে ঢুকতে হলে আপনাকে কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে। তা হচ্ছে ঢুকার আগে আপনাকে শিরিক পরিত্যাগ করতে হবে, যাবতীয় কুফুরি মতবাদ পরিত্যাগ করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনতে হবে। ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়ামিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহ, তাহলে সে এমন রশ্মি ধরেছে যে রশ্মি কখনো ছিন্ন হবে না, ছিঁড়বে না, অর্থাৎ আল্লাহর কাছে যাওয়ার রশ্মি সে ধরতে পেরেছে। ঠিক যখন একজন মানুষ শিরিক করে তখন এই রশ্মি আবার ছিঁড়ে যায়, এই রশ্মি ছিঁড়ে সে কিন্তু দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্তের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা বলছেন কি বলছেন দেখেন, বলছে ওমান ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামা, যেই ব্যক্তি শিরিক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। অর্থাৎ একটা মানুষ ইমান আনছে, কাজ করতে করতে উপর দিকে উঠলো, উঠবে সে জান্নাতে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, জান্নাতের পথে তার অগ্রসর হয়েছে, উপরে উঠছে মিনাস সামা, কিন্তু শিরিক করার কারণে ফাকাআন্নামা খাররা মিনাস সামা উপর থেকে পড়তে আরম্ভ হয়েছে, এখন আর কোনো স্থিতি নেই তার। কিভাবে হয়েছে, ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিরিহু ফি মাকানিন সাহিহ, পাখি তাকে চুম মেরে নিয়ে যাবে, মানে সেখান থেকে উপর থেকে যে কোনো কিছু তাকে আক্রমণ করবে, আও তাহউই বিরিহু অথবা বাতাস তাকে দূরে দূরান্তে অন্য জায়গায় নিয়ে যাবে যেখান থেকে সে আর গন্তব্যস্থলে ফিরে আসতে পারবে না। কঠিনভাবে আল্লাহ তাআলা সেই অনেকগুলো উদাহরণ দিয়ে পেশ করেছেন যে যদি দিনের উপর থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে দৃঢ় পথ থাকতে হবে, এমনভাবে থাকতে হবে কখনো এদিক সেদিক তাকানো যাবে না, শিরকের দিকে যাওয়া যাবে না, কুফুরের দিকে যাওয়া যাবে না, নিফাকের দিকে যাওয়া যাবে না, গুনার মধ্যে ডুবে যাওয়া যাবে না, গুনাহ হলে আবার তওবা করে ফিরে আসতে হবে, ইমানদার মাত্রই গুনাহ করবে কিন্তু ফিরে আসতে হবে। এই জন্য আপনি প্রতিদিন দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাকে দান করুন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করুন। এই সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যেমন দরকার, পথে চলা যেমন দরকার, পথে শেষ মাথা গোছা দরকার। একজন মানুষ সারা জীবন যদি কোনো ন্যাক আমল করে শেষ মুহূর্তে আসে যদি বদলে যায়, শেষ মুহূর্তে বদলে গেল তার কোনো লাভ হলো না। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহর কাছে ইস্তেকামত চাইবেন, আল্লাহ আমি যেন দৃঢ়ভাবে থাকতে পারি এই পথের উপরে, এই পথটা আমার জন্য আপনি মনোনীত করে দিন, এটাই হচ্ছে ইস্তেকামত বা দৃঢ়ভাবে থাকা আল্লাহর দিনের উপরে। থাকলে কি হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা, যে কেউ দৃঢ় পথ থাকবে আল্লাহর দিনের উপরে এবং আল্লাহ তাআলা যে হেদায়েতের পথে যদি কোনো ঠিক মতো থাকতে পারে সে কি হবে, সে ওই নেয়ামতের পথে থাকবে যে নেয়ামতের পথে চলে গেছে নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহরা, নবীগণ চলে গেছেন যে পথে, নবী রাসুলগণ কোথায়, যা নবী রাসুলদের গন্তব্যস্থল কোথায়, জান্নাত। সিদ্দিকরা, সিদ্দিক কারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, কেন সিদ্দিক, এই জন্য আল্লাহ তাআলা তার কিতাবে যা বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছে, এই ব্যাপারে তাদের মনে সামান্যতম কোনো খটকা আসে না যে এটা সত্য সত্য সত্য। মেরাজের রাত্রির পরের দিন জিজ্ঞাসা করলেন, সবাই বললো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে গিয়ে একজন বললেন যে শুনেছ তোমার নবী তো একথা বলেছে যে তিনি এক রাত্রিতে ঘুরে এসেছেন বাইতুল মাকদিস এবং আকাশের বিভিন্ন জায়গায় ঘুরে আসছেন, তুমি কি ইমান রাখো, সে বলছেন যদি তিনি বলে থাকেন তিনি সত্য বলছেন, এটা হচ্ছে সিদ্দিক।
অর্থাৎ সিদ্দিকদের কাছে ইমানের কোনো বাড়তি কিছু আসবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কাছে অনেকেরই এরকম ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো ঘোষণা দিতেন তখন তারা মনে করতো এটাই হবে, এটাই হচ্ছে একটু তাদের ইমানের মধ্যে এটাই ছিল তাদের সর্বোচ্চ ডিগ্রি, যে তারা এটাকে দৃঢ়ভাবে ধারণ করত। এমনকি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাজ্জালের বর্ণনা দিলেন, সাহাবায়ে কেরাম মনে করলো দাজ্জাল যদি কোনো খেজুর গাছের উপরে আসে, মানে এত বিশ্বাস করতেন তারা। এটাই হচ্ছে সিদ্দিকদের নমুনা। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বাণীতে যথাযথ বিশ্বাস, এদিক সেদিক কোন রকমের এদিক সেদিক না ঝুঁকে একমাত্র যা বলছেন তাই সত্য, এটা যারা অবলম্বন করতে পারবে তারাই হচ্ছে সত্যিকারের সিদ্দিক। এরা এদের পথ কোনটা, এদের পথ জান্নাতের দিকে নিয়ে যাবে, এরাও জান্নাতের দিকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের মাঠে সূর্য এক এক মাইল উপরে থাকবে। মাইলের দুই অর্থ আছে, এক মাইল অর্থ, এক অর্থ হচ্ছে সুরমা দানি, এটাও একটা মাইল বলে আরবিতে, মিল বলে। আরেকটা হচ্ছে মাইল, যেটা আপনি সতেরোশো কত গজের মাইল হয় সেটাও একটা মাইল। আপনি এখন বড় বৈজ্ঞানিক, আপনার কাছে মনে হচ্ছে সূর্য এখন যদি আরেকটু কাছে আসে পৃথিবী তো পুড়ে যাওয়ার কথা, আর দূরে গেলে পৃথিবী বরফ হয়ে যাওয়ার কথা, হাসরের মাঠে মাথার উপর এক মাইল উপরে থাকলে তো মাথা পুড়ে যাওয়ার কথা, এটা কোন ধরনের কথা? আপনি কিন্তু ইমানদার হতে পারেন নাই, আপনি ইমানদার হতে পারেন নাই। আপনার বিশ্বাস থাকতে বলে এটাই সত্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানাকশুরুহুম আলা উজুহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুমমান, আমি তাদেরকে হাসর করাবো, একসাথ করাবো, জমা করাবো তাদের চেহারার উপরে হেঁটে হাঁটা অবস্থায়। কাফেররা চেহারার উপর হেঁটে উল্টো দিক হয়ে আসবে, আলা উজুহিম উমিয়ান অন্ধ হয়ে, বুকমান বোবা হয়ে, অমিয়ান ওয়া বুকমান ওয়া সুমমান বধির হয়ে আসবে। আপনি আপনার মনে হলো উল্টো দিকে আবার কেমনে চলে, আপনি ইমান না, ইমান হারা হয়ে গেছে, আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারেন না যাদের আল্লাহ প্রশংসা করেছে। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুমমান, আল্লাহ বলছে এটা। তাহলে আপনার আমার আল্লাহর পথে দৃঢ় থাকতে হলে কোরআনে কারীমে আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন, এটার উপর যথাযথ ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাছির এক ডানায় আরোগ্য আছে, আরেক ডানায় রোগ আছে। আপনি বড় ডাক্তার, আপনার কাছে মনে হচ্ছে এটা আবার কোন ধরনের কথা, আমি তো খুঁজে পাইলাম না। তিনি খুঁজে না পাইলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বলেছেন ডাক্তার হক, এটা সত্য, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে একজন ইস্তেকামতের দাবি, একজন ইমানদারের দাবি। যে কোনো মুহূর্তে সে পথে মাথার ভিতরে যখনই এই জাতীয় ইমান বিরোধী জিনিস মাথা ছাড়া দিয়ে উঠবে, তখনই তিনি আল্লাহর কাছে ফিরে আসবেন যে আল্লাহ যা বলেছে, রসুল যা বলেছেন সেটা সত্য, সেটাই হচ্ছে ইস্তেকামত, দৃঢ়ভাবে আল্লাহ ইমান, আল্লাহ তাআলার উপর টিকে থাকা, দিনের উপর টিকে থাকা, এটাই প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহর নির্দেশনা। এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন পাঁচ ওয়াক্তে সলাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেন, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের উপর রাখেন, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর উপর রাখেন। কারণ শেষ মুহূর্তে যদি কোনো আপনার ইমান নসিব না থাকে, আপনার আর কোনো কিছু লাভ হবে না। যারা ইমানের এই পথে চলে গেছে তারা সিদ্দিক, তারা শহীদ। জান দিয়ে দেওয়া সহজ কথা না, আল্লাহর পথে জান দিতে পারা সহজ কথা না। জীবন, মানুষ জীবনের জন্য অনেক কিছু করে, বাঁচার জন্য আপনার যত সম্পদ আছে ব্যয় করে, কেউ কেউ সিঙ্গাপুর যায়, কেউ ভারতের বেল্লোরে যায়, কেউ মুখখানে যায় তো মুখখানে যায়, কী জন্য? শুধু বাঁচার জন্য জীবনের সব ব্যয় করে, এমনকি বিটি মাটিও ব্যয় করে দেয়। সেখানে আপনি না বাঁচার জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে, তার দিনকে ভালোবেসে, যে আখিরাতে পাবো, এই বিশ্বাসটা আপনার এতই প্রবল যে আপনার এটা থেকে এদিক সেদিক সরানোর কোনো সুযোগ নাই, আপনি সত্যি সত্যি সিদ্দিক, আপনি সত্যি সত্যি শহীদ, আল্লাহর পথে আপনি শহীদ হতে পেরেছেন। আল জুদু বিন নাফসে আকসা গায়াতিল জুদ, যে যত বড় দান আছে এর মধ্যে বড় দান হচ্ছে নফসকে দান করে দেয়, আল্লাহর জন্য জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দেয়া।
আপনি সত্যিকার অর্থে আল্লাহর পথে থাকতে পেরেছেন। আরেক গোষ্ঠী আল্লাহ প্রশংসা করেছেন, তারা হচ্ছে নেককার আল্লাহর যে বান্দারা, তারাও আল্লাহ তাআলার পথে থাকতে পেরে শেষকার পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত। এরা হলো সালেহ নেককার যারা। কেমনে আপনি নেককার হবে বুঝবেন? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর এবাদতে লেগে আছেন, আল্লাহ এবাদতে লেগে আছেন, এদিক সেদিক তাকান না, দুনিয়ার ফেতনার দিকে আপনার মন নেই, আল্লাহ তাআলার এবাদত করেই যাচ্ছেন। আপনি রাতের অন্ধকারে উঠে সালাত আদায় করছেন, ফজরের সালাত জামাতের সাথে পড়ার জন্য অ্যালার্ম ফিট করে রাখছেন, মানুষকে বলছেন, নিজের স্ত্রীকে বলেছেন যে আমাকে উঠিয়ে দিও, এই যে এত কষ্ট আপনি করছেন কি জন্য? আল্লাহ তাআলার তিনি যে ঘোষণা দিয়েছেন যে যারা ইস্তেকামত করবে তাদের যে পুরস্কার, সে পুরস্কার পাওয়ার জন্য, এটাই হচ্ছে আপনার বিশ্বাস, এই জন্য আপনি সত্যিকারের নেককার বান্দা হতে পেরেছেন। তাহলে আল্লাহ ওই মানুষগুলি হচ্ছে আল্লাহ, যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ এবং যারা সালেহ, এই চার শ্রেণীর মানুষের পথে যারা চলতে ফিরেছে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে তারা থাকতে পেরেছে। চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একদিন সাহাবা কেরাম দেখলেন, ইয়া রাসূলুল্লাহ আরাকা কাদ শিবত, ইয়া আল্লাহর রাসূল আমরা দেখতে পাচ্ছি আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। সাহাবা কেরাম এই কথা বলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, আমাকে বৃদ্ধ করে ফেলেছে হুদ এবং তার মতো এরকম সুরারা। হুদ এবং সুরাতে এরকম কিছু সুরার কারণে আমি বৃদ্ধ হয়ে গেছি। আলেমরা বলেন এই যে সুরা হুদের কোন আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃদ্ধ করে ফেলছে সেটা যদি আপনি জানতে পারেন আপনি আশ্চর্য হবেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সুরা হুদে বলছেন, ফাসতাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি দ্বীনের উপর অটল থাকুন, ডানে বামে তাকাবেন না। আপনি জেনেছেন তাওহীদ, তাওহীদ থেকে কখনো এদিক সেদিক যাবেন না। আপনি জেনেছেন শিরক, শিরকের দিকে আপনি আগাবেন না। জেনেছেন সুন্নাহ, সুন্নতের উপর অটল থাকুন। জেনেছেন বেদাত কি, বেদাত থেকে দূরে থাকুন। এটাই হচ্ছে ইস্তিকামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফাসতাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেয়া হয়েছে সেভাবে আপনি দ্বীনের উপর অটল থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই দ্বীনের উপর অটল। উদ্দেশ্য হচ্ছে উম্মতকে শিখানোর জন্য তিনি কতটুকু অটল ছিলেন সারা জীবনে দ্বীনের উপরে, যাতে উম্মতরা তাকে দেখে দেখে শিখে যে দ্বীনের উপর অটল থাকতে হবে, দ্বীনের উপর অটল থাকতে হবে। এই পথে যত বেশি দামি জিনিস হোক, যত মূল্যবান জিনিস হোক, যত আমার কাছে যত প্রিয় জিনিস হোক, তা ব্যয় করতে হবে। এটাই হচ্ছে দ্বীনের উপর অটল থাকা। আমার এক ছাত্র বলছিলেন একটা গল্প, গল্প হচ্ছে তার নিজের গল্প বলছিলেন, গল্পটা আপনাদের বলে শোনাচ্ছি। বলছে যে আমরা বললাম আমাদের কাছে আরবি শিখছে, বললাম যে আপনি তো আমাদের কাছে আরবি শিখছেন, তো কথা বলতে বলতে একদিন বললাম জীবনের গল্প শোনান। বলছে জীবনের একটা গল্প শোনাই আপনাদেরকে, তা হচ্ছে আমার নানার একটা গল্প। সেটা হচ্ছে আমার নানা ব্যবসা করতেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওনার কোনো সন্তান হচ্ছিল না। অনেক বছর পরে তার একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে তিনি তাকে কোলে নিয়ে বসছেন, সবাই দিল তার কোলে, উনি দেখলেন যে সন্তানের হাতের মধ্যে একটা তাবিজ। উনি বললেন যে না, আমি তো তাবিজের জন্য তাবিজের কারণে আল্লাহকে চাচ্ছি না, তাবিজের কারণে সন্তান থাকবে এটা আমি চাই না। তিনি সঙ্গে সঙ্গে তাবিজটা খুলে ফেললেন। তাবিজটা খোলার সাথে সাথে সন্তানটা মরে গেল। তিনি বললেন যে আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আবার নিয়েও গেছেন, আমার কিছু করার নেই। দ্বিতীয়বার আবার তার স্ত্রী সন্তান সম্ভব হলেন, সবাই বললেন যে সাবধান, এবারে আর কিছু করিস না, অন্তত তোর একটা সন্তান হোক, আমরা চাচ্ছি তোর একটা সন্তান হোক। সন্তান হওয়ার পর তার কোলে দেওয়া হলো, আবার তার হাতে তাবিজ। তিনি বললেন তাবিজ দিয়ে যদি আমার সন্তান বাঁচতে হয়, আমার সন্তান বাঁচার দরকার নেই, আমার সন্তান আল্লাহ বাঁচাবে, না হলে চলে যাক,
আমার তাবিজের দরকার নাই, খুলে ফেললেন, সন্তান মারা গেল। এইভাবে একে একে সাতটি সন্তান ছেলে তার মারা গেছে। অষ্টম সন্তান হচ্ছে তার মেয়ে, অষ্টম সন্তান হচ্ছে তার মেয়ে। সেই মেয়ে যখন আসলো, কোলে দেয়া হলো, তাবিজ নাই, উনি বলেন যে যদি বেঁচে থাকে মেয়েটাই থাকুক। তিনি বলেন যে আমার ওই ছাত্র জহির বলছে যে আমার মা হচ্ছে সেই মেয়েটা, আমার মা হচ্ছে সেই মেয়েটা। আল্লাহ তাআলা তিনি যেহেতু শিরিক ঘোষণা করেছেন, আমি দুনিয়ার পার্থিব উপকার পাওয়ার জন্য শিরকের দিকে যেতে পারি না। অনেক মানুষ আছে শিরকের দিকে যায়, বলে কি জানেন, উপকার পেয়েছি। ভাই, উপকার পেলেই নিতে হয় না, উপকার পেলেই নিতে হয় না। যেই ব্যক্তি মূর্তির ইবাদত করতেছে, দুর্গার সামনে মাথা নত করতেছে, তারও তো উপকার পায়। সে উপকার নিবেন না কেন? কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, আপনি কি ইমানদার থাকবেন না উপকার নেওয়ার নাম করে শিরিক করবেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, এই পরীক্ষাটাই মানুষ হেরে যায়। দুনিয়ার বুকে আমার সম্পদের দরকার, আমার সন্তানের দরকার, আমার নির্বাচনে পাশ করা দরকার, আমার অমুক দরকার, তমুক দরকার, অমুকের উপর নির্ভরশীল হয়ে যায়, অমুকের মাজার জিয়ারত করে যাই। আমি মনে করি যে এটার কারণে পাশ করে বাজাবো, আমার এই পাশের দরকার নাই। যদি ইমানদার থাকতে চাই, যদি ইমানদার থাকতে চাই, এই পাশের আমার দরকার নাই, বরং এই পা ফেল করে হলেও আমি ইমানদার থাকতে চাই আল্লাহর দরবারে। তারা তো সাহাবায়ে কেরাম দেখেন, অনেক সাহাবি আল্লাহর দরবারে জীবনটা দিয়ে দিয়েছেন, তারা কি হেরে গেছেন? কখনো নয়, তারা তো জিতে গেছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত নাযিল হলো, ফাসতাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে এটার উপরে আপনি দৃঢ় পথ থাকুন। রাসূল বলেন যে এইটার উপর দৃঢ় পথ থাকতে গিয়ে আমি বৃদ্ধ হয়ে গেছি। একজন মানুষ সবসময় চায় কেরামত চায়, কারামতি বুঝেন তো, কিছু হলে একটা কিছু দেখাতে চায়, যে কিছু তো দেখলাম না, কোনো কিছু তো কারামতি দেখতেছি না, অমুক হুজুরের কারামতি এইটা হয়েছে, বৃষ্টি হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, ওনার কারামতে সন্তান হয়ে গেছে, অমুকটা হয়ে গেছে, তমুকটা হয়ে গেছে। বিভিন্ন পত্রিকায় দেখবেন অমুক হুজুর, অমুক বাদীর হুজুরের কারণে সন্তান লাভ, নাউজুবিল্লাহ। এই জাতীয় জিনিস আপনার আমার দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। আপনার সন্তান না হলে কি হয়েছে? আল্লাহর বান্দা না আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান সাতজন ছিল, কয়জন? সাতজন। সাতটি সন্তানের মধ্যে একে একে ছয়টি সন্তান মারা গেছে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করেছেন আপনি, একমাত্র ফাতেমার ঘরে, মেয়ের ঘরে তার বংশধারা চালু আছে। তিনি কি বলেছেন কোনোদিন যে আল্লাহ তুমি আমার প্রিয় এলা হয়ে, আল্লাহ হয়ে, আমি তোমার প্রিয় রাসূল হয়ে তুমি আমার সন্তানগুলি নিয়ে গেলা, কইছে কোন? বলে নাই। কারণ আল্লাহ তাআলার যা মঞ্জুর তার উপরে তিনি কি ছিলেন? দৃঢ় পথ ছিলেন, ইস্তিকামত ছিলেন, যে আল্লাহ তাআলা এটা মঞ্জুর করেছে। সর্বশেষ সন্তান ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম, তিনি যখন মারা যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারে কোলে নিয়ে চোখের পানি ফেলছে, কিন্তু কিছু বলে না। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি? বলছে এটা তো রহমত, কিন্তু আমি আমার রবের অসন্তুষ্ট হয় এমন কথা বলতে রাজি নাই, আমার রব অসন্তুষ্ট হয় এমন কথা আমি বলতে পারবো না। চিন্তা করে দেখুন, আপনি আমি হলে কি, আউযুবিল্লাহ, অমুক দরগাহ, অমুক তাবিজ, অমুক বিশ্বাস, অমুক কিছু, দুনিয়ার এমন কিছু জিনিস বাদ দিতেন না, শিরিকের কোনো কিছু আপনি বাদ দিতেন না, আউযুবিল্লাহ, কিন্তু আপনার সন্তানকে দিনের উপর, দিনের উপর, দিনের দিনের উপর থেকে আপনার সন্তান জীবিত থাকে সেটাই হচ্ছে দিন। কিন্তু যদি কোনো দিনের উপর না থেকে সন্তান বাঁচানোর জন্য শিরিক করে ফেলেন, আপনি হেরে গেলেন, আপনি হেরে গেলেন, আপনি দিনের উপরে ইস্তেকামত অর্জন করতে পারলেন না। এই ইস্তেকামত অর্জন করার জন্য রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আরও কি বলেছেন আল্লাহ তাআলা, শুধু রসুলকে নয় সাহাবা কেরামকে নির্দেশ দিয়েছেন, ফাসতাকিমু লাহু ওয়াস্তাগফিরু লাহু, ফাসতাকিমু লাহু ওয়াস্তাগফিরু, ফাসতাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, তার কাছে তোমরা ইস্তেকামত নাও। হে সাহাবারা, তোমরা দৃঢ় থাকো। কেমন দৃঢ় ছিলেন সাহাবায়ে কেরাম? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিরকে কখনো তারা বরদাস্ত করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ঘরে ঢুকে দেখেন তার স্ত্রীর হাতের মধ্যে একটা
রশি লাগানো, একটা তাগা লাগানো। তিনি রশি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে সেটা কেটে দিলেন এবং বললেন যে ইন্না আলা আব্দুল্লাহ লামা গানি লাগানিউন আনি শিরক, আমার আলে আব্দুল্লাহ আব্দুল্লাহর পরিবার অবশ্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে। কেমন কঠিন ছিলেন তিনি। একজন সাহাবি এসে বললেন ইয়া আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান আমি মসজিদে দেখেছি কিছু মানুষকে বলতেছে সাব্বিহু মিয়া কাব্বিরু মিয়া হাল্লিলু মিয়া, একজন মানুষকে দেখেছে হামিদু মিয়া, একশোবার সুবহানাল্লাহ বলো, একশোবার আলহামদুলিল্লাহ বলো, একশোবার আল্লাহু আকবার বলো। এটার উপর আমি দেখে আসছি আর সবাই বলতেছে, একজন বলে একশোবার বলো আর সবাই বলতেছে একশোবার, বুঝছেন তো? শিখিয়ে দেয় আর কি। আমাদের দেশে তালকিন কয়, জিকির তালকিন দেখেন নাই আপনারা? জিকির করতে করতে আকাশে উঠে দেখেন নাই? এইরকম জিকির তালকিন দিচ্ছিল আর কি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আবু মুসা তুমি কি করলে? বলে আমি তো কিছু করিনি, আপনার কাছে দৌড়ে আসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার শরীরে যে কাপড় ছিল ওই কাপড় নিয়ে দৌড়ালেন, কোনো কাপড় বললেন না, জামা জামার দেরি করলেন না, যে একটা জামা গায়ে দিতে হবে ওই দেরি করলেন না। এসে বললেন হে মসজিদবাসীরা, হয় তোমরা এমন কোন শরীয়ত পাইছো যা আমরা পাই নাই, হয় তোমরা এমন কোন হেদায়েত পেয়েছ যে হেদায়েত আমরা কখনো পাই নাই, হয় তোমরা এমন কোন হেদায়েত পেয়েছ যে হেদায়েত আমরা কোনো পাই নাই, অথবা এমন কিছু জিনিস তোমরা আবিষ্কার করছো যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না। বুঝছেন কথাটা? দুটো একটা তো হবে, কারণ সাহাবা কেরাম পান না, ওরা নতুন করে করছে। তখন তিনি বলেছিলেন ওই লোক যিনি বারবার মানুষকে গিয়ে দিচ্ছেন ইয়া আবু আব্দুর ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান আমরা তো কল্যাণের কাজটাই করছি, আমরা খারাপ কিছু করছি নাকি? চিন্তা করে দেখছেন খারাপ কিছু করছে নাকি? একজন মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ করে, এটা গুনার কাজ নাকি? সওয়াবের কাজ, এটা আমরা তো খারাপ কিছু করছি না। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা ঐতিহাসিক কথা বলেছেন যেটা মনে রাখার মতো। তিনি বলেছেন কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, কত ভালো চায় মানুষ চাইলে ভালো পায় না, চাইলে ভালো পাওয়া যায় না, ভালো পেতে হলে নবীর তরিকা অনুসারে ভালো পেতে হবে। আপনার কাছে মনে হচ্ছে যে জিকির করতে করতে আকাশে উঠে গেলে অনেক সব, জিকির করতে করতে বেহোশ হয়ে গেলে অনেক সব, কিন্তু আল্লাহর নবী তো তা শিক্ষা দেন নাই। আপনার কাছে মনে হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার কাছে মনে হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, এইটা আপনার কাছে মনে হচ্ছে খারাপ কি, আল্লাহর কথাই তো বলতেছি, কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে দেখলেন নিষিদ্ধ সময় নামাজ পড়ছে। তিনি বললেন যে এই অমুক, তুমি কেন নিষিদ্ধ সময় নামাজ পড়ছ? বলে যে আপনি কি জানেন আমি কি আল্লাহর ইবাদত করতেছি? আল্লাহ কি আমাকে আল্লাহর ইবাদত করার জন্য আমাকে শাস্তি দিবেন? সুন্দর যুক্তি, যুক্তি কিন্তু কম না, যে আমি তো আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ কি আমাকে মারবে নাকি? আমি তো নামাজই পড়তেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, আব্দুল্লাহ তখন বললেন যে শোনো, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন এই জন্য যে তুমি নবীর তরিকার বাইরে চলতেছ, আল্লাহর ইবাদত করতে হলে নবীর তরিকা অনুসারে করতে হবে, নিজের মন মতো ইবাদত করা যায় না। এই জন্য সাহাবায়ে কেরাম এই নির্দেশকে যথাযথভাবে পালন করেছেন যে ইস্তিকামত করতে হবে নবীর তরিকার উপরে। আল্লাহর নির্দেশ এবং নবীর তরিকা যদি কোনো আমাদের সুন্দর না হয় তাহলে আমাদের এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দিনের উপর থাকতে পারলাম না, অটল থাকতে পারলাম না। প্রত্যেকটি কাজে খুঁজতে হবে যে এটা আমার আল্লাহ বলছে কিনা, এটা আমার নবী করছে কিনা, এই দুইটা জিনিস দুটো সাক্ষী যতক্ষণ পাওয়া না যাবে, কার ইবাদত করছি, কেন করছি, কিভাবে করছি, এই তিনটি জিনিস আপনার কাছে অবশ্যই থাকতে হবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, না হলে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, এই নির্দেশ দিয়েছেন যে ইস্তিকামত অর্জন করো, আল্লাহর প্রতি দৃঢ় থাকো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন দুইটা একসাথ করেছে? কারণ সত্যিকারের ইস্তিকামত অর্জন করা কঠিন, সব বিষয়ে আপনি ইস্তিকামত আল্লাহকে সব সমান মানতে পারবেন না, ভুল হলে সাথে সাথে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তো চেষ্টা করেছি। এই জন্য আমরা সালাতের পরে সাথে সাথে কি বলি, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলি, আল্লাহ যেভাবে সালাত আদায় করার কথা সেভাবে করতে পারিনি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, যেভাবে সালাত আদায় করার সেভাবে সালাত আদায় করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, বারবার বলতেন
যে তোমরা কখনো যথাযথভাবে হক আদায় করতে পারবে না। সাজ্জিদু ওয়াকারিবু, কাছাকাছি আসো, ভুল হলে সেটাকে বন্ধ করো, ছিদ্র বন্ধ করে দাও, অর্থাৎ কিছু কিছু চেষ্টা করো, প্রচেষ্টা চালিয়ে যাও, এটা রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশ ছিল। এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি নির্দেশ দিন, যেই নির্দেশ, এমন একটি নসিহত করুন যার পরে আমি কারো কাছে আর যাব না, এমন একটি নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন, কি নসিহত করলেন? কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর উপর ঈমান আনছি, তারপর এটার উপর দৃঢ় থাকো। সবচেয়ে কঠিন হচ্ছে দৃঢ় থাকা। বর্তমান সময়ে ফেতনার যে যুগ, ঈমান সকালবেলায় মানুষ ঈমানদার থাকে, বিকালবেলায় কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে সকালে ঈমানদার হবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ঈমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে। এরকম জিনিস আপনার চোখের সামনে আসবে। কেমন জানেন, আজ যেভাবে মানুষ হাতের মুঠোর ভিতরে একটা শয়তানি ঢুকিয়ে রাখছে, চলতে ফিরতে সব সময় এমন কাজগুলি করে যাচ্ছে, পর্নোগ্রাফিতে তারা ডুবে যাচ্ছে, কুফুরির কালামে বিশ্বাসী হয়ে যাচ্ছে, এমন খারাপ জিনিস ঢুকিয়ে যাচ্ছে মানুষ, এটা কিন্তু তার সকাল বিকাল ঈমান হারা হয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে এগুলির মাধ্যমে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঈমান যারা ধরে রাখতে পারবে তাদের ব্যাপারে বলেছেন, যে এই তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরু খামসিন, সাহাবায়ে কেরামের 50 জনের মতো সওয়াব তারা পাবে। কেন? তারা আসলে এই ঈমান ধরে রাখার এই বর্তমান সময়টিকে ইন্ডিকেট করেছেন, অর্থাৎ যে কোনো সময় মানুষ ঈমান আরা হয়ে যেতে পারে। এই জন্য আমার আপনার উচিত হচ্ছে যে কোনো সময় ইস্তিকামত অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওই সাহাবিকে নসিহত করেছেন যে তুমি বলো, আল্লাহ আমার আমার তুমি আল্লাহর উপর ঈমান এনেছি, এই যে আল্লাহর উপর ঈমান এনেছি তার উপর দৃঢ়পথ থাকা, এটা সাহাবায়ে কেরাম অবলম্বন করেছেন, দেখিয়ে দিয়েছেন নমুনা, নমুনা দেখিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, মরুভূমির বালুকাতে তাকে টানা হতো কিন্তু তার মুখ থেকে আহাদ ছাড়া কিছু বের হতো না, পুরো কথা লাই আশাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু বলতে পারতেন না, শুধুমাত্র আহাদ আহাদ বলতেন, যে আমি একের ইবাদত করব, যত কিছুই তুমি করো না কেন। সেই নমুনা দেখিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সেই নমুনা দেখিয়েছেন আম্মার ইবনে ইয়াসির, সেই নমুনা দেখিয়েছেন আইয়াসের, সেই নমুনা দেখিয়েছেন সোহাইব, যারাই ওই সময় ঈমান এনেছে প্রত্যেকেই তাদের দেখিয়েছেন কিভাবে মক্কায় থাকতে দেয়নি, হিজরত করেছেন হাবশাতে, আবার ফিরে এসেছেন, আবার হিজরত করেছেন মদিনাতে, সব কিছু ছেড়ে গেছে, সব কিছু ছেড়ে চলে গেছে। সোহাইব রাদিয়াল্লাহু আনহু মক্কাতে তিনি রুমি ছিলেন, মক্কাতে এসে ব্যবসায়ী হয়েছেন, ওখানকার মেয়ে বিয়ে করেছেন, তিনি যখন ঈমান আনছেন তখন তাকে থাকতে দেয়া হলো না, তিনি বলছে যে চলে যেতে চেয়েছেন, বলে চলে যে এমনি চলে যেতে পারবে না, সম্পদ দিয়ে যাও, বলে নিয়ে যাও, বলে আমাদের বউ নিতে পারবে না, বলে নিয়ে যাও, আমাদের মেয়ে নিতে পারবে না, নিয়ে যাও, বলে কাপড়ও নিতে পারবে না, এক কাপড়ে শুধুমাত্র লজ্জাস্থানটুকু ডেকে মদিনায় এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, রাবিহা সোহাইব, রাবিহা সোহাইব, সোহাইব লাভবান হয়েছে, লাভবান হয়েছে, দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, সে লাভবান হয়েছে, সত্যিকারের সত্যিকারের ইস্তিকামত অর্জন করতে পেরেছে তারা, জীবনকে তারা উপভোগ করেনি, জীবনকে শুধুমাত্র তারা জীবনের সব কিছু দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালিয়েছে। এরাই হচ্ছে ইস্তেকামত অর্জনকারী সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করেছেন সাহাবিকে যে যেখানে যে এইটার উপরে তুমি দৃঢ় থাকো। আরেক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসিয়ত চেয়েছেন, রাসূল তখন ওসিয়তে একটি কথাই বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যেখানে থাকো আল্লাহ তাকওয়া অবলম্বন করো, ও আতবেই সাইয়াতিল হাসানাত তামহুহা, যদি তুমি অন্যায় হয়ে যায় সাধারণত ভালো কাজ করে এটা কাবাদ দাও, অর্থাৎ তুমি কখনো চেষ্টা করলেও সুদৃঢ়ভাবে আল্লাহর দিনের উপর থাকা কঠিন হয়ে যাবে, কিন্তু সাথে সাথে তওবা করে ভালো কাজ করে এই খারাপ খারাপ কাজটাকে কাবাদ দাও, যাতে করে এইটাতে এটা বাড়তে না পারে, এটা আর বাড়তে না পারে, যে কোনো কষ্ট করে হলো এই খারাপ কাজটাকে কাবাদ দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে ইস্তিকামতের দর্শ দিয়েছেন, কেরামতের দর্শ দেন নাই, আমাদের সমাজে আজ কারামতের দর্শ চলতেছে, কার কত কারামত বুজুর্গি তা দেখানোর জন্য এক একটা
বলছে একটা মজলিস বসে যায়, অথচ কারামত উদ্দেশ্য নয়। নাফসুকা তুরিদুল কারামা ওয়া রাব্বু ইউরিদু মিনকাল ইসতিকামা, নাফসও চায় যে কারামত দেখি, কিন্তু রব্বুল ইজ্জত চায় ইসতিকামত দেখি। দুনিয়ার বুকে দুনিয়ার ফিতনা, শয়তানের কারসাজি, খারাপ মানুষের দুর্বিসন্ধি এবং আপনার নফসে আম্মারার কুমন্ত্রণা, এই সব কাটিয়ে আপনি জান্নাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দৃঢ়ভাবে মৃত্যু আসা পর্যন্ত আপনি যদি আপনি ইবাদত করে যেতে পারেন, এটাই হচ্ছে ইস্তেকামত। এই ইস্তেকামত অর্জন করতে পারাটাই হচ্ছে বড় নেয়ামত, এটাই আরেকটা কারামত, এটাই হচ্ছে সম্মান, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান, যে একজন মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার দিনের উপর অটল ছিল, তার জন্য কি রয়েছে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর অটল আছে, অর্থাৎ ঈমান আনার পরে অটল রয়েছে, ঈমান আনার পরে এটার উপর অটল রয়েছে, এদিক সেদিক তাকায় না, এদিক সেদিক তাকায় না, ইমানকে দৃঢ়ভাবে ধারণ করেছে, শিরিক কখনো করে না, বেদাত করে না, সুন্নাহ বিরোধী কাজ করে না, কুফুরি করে না, নেফাকি করে না, শিখে নেয় কোনটা শিরিক বেদাত, তা থেকে দূরে থাকে। কি হবে তাদের? আল্লাহ তাআলা বলছেন তাতানাযযালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতা নাজিল করেন আল্লাহ তাআলা। তাফসির কারগণ বলেন ফেরেশতা নাজিল করার অর্থ হচ্ছে মৃত্যুর সময় ফেরেশতা আসে সুসংবাদ জানাতে তাকে, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা এসে তাকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ দেয়? যে এখন আমি আমরা তোমাদের কি সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাখাফু, ভয় পেও না, অর্থাৎ সামনের জীবন বিরাট একটা জীবন, যে জীবনের কোনো শেষ নেই, ওই জীবনে তোমাদের আর ভয়ের কিছু নেই। আরে জীবনের মানুষ, দুনিয়ার মানুষ আজ ভয়ে আক্রান্ত, সেই ভয় থেকে মুক্তি যদি পেতে চান, ইস্তেকামত ছাড়া আপনার আর কোনো, আপনার আর কোনো উপায় নেই, আপনাকে আল্লাহর দিনের উপরে দৃঢ় থাকতে হবে। যদি সেটা করতে পারেন, ফেরেশতা এসে মৃত্যুর সময় আপনাকে বলবে লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হয়েও না। ভয় হচ্ছে সামনের জিনিসের জন্য, অর্থাৎ সামনের যে বিরাট কবরের কি অবস্থা হবে, হাসরের মাঠে কি হবে, ফুলসরাত কিভাবে পার হব, হিসাব নিকাশের কি হবে, এই সবের জন্য আপনার উপর একটা কথাই বলা হচ্ছে লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, আপনার পেরেশানির কোনো প্রয়োজন নেই, পেরেশান হইও না, লা তাখাফু ওয়ালা তাহজানু, পেরেশান হইও না। কি পেরেশানি কখন আসে জানেন? মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয় পিছনের জীবনের কাজের জন্য, পিছনে এটা হয়েছিল, এটা হয়েছিল, যদি প্রকাশ পেয়ে যায় অন্যায় করছিলাম, হ্যাঁ, যদি দুদুকে খবর পায় এই করবে সেই করবে, কত চিন্তায় ভুগে মানুষ, বেশি করে বিদেশ থেকে টাকা আসছে, কোনো ইয়া দেখাই নাই, ওই দেখাই নাই, সেই দেখাই নাই, চিন্তা দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না। কিন্তু আল্লাহ বলছে যদি ইস্তেকামত দিনের উপর থাকতে পারেন, আপনার বিগত জীবনের জন্য আপনার কোনো পেরেশানির প্রয়োজন নেই, আপনার সন্তান সন্ততি ছোট রয়েছে তাদের জন্য আপনার পেরেশানির প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে তাদেরকে হেফাজত করে যাবেন, তাদেরকে হেফাজত করেন। কেমনে? দেখেন মূসা আলাইহিসসালাম এবং খেদের দুইজনকে পাঠাইয়া আল্লাহ এমন এক ব্যক্তির দেয়াল ঠিক করে দিয়েছেন, যেই ব্যক্তি বাচ্চা রেখে দুনিয়া থেকে চলে গেছে, অথচ তারা ভালো মানুষ ছিলেন, নবী দিয়া দেয়াল ঠিক করাইছেন, যে নবী দিয়া ভালো মানুষের কাজ আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছেন। তাহলে এইভাবে দুনিয়াতেও তাদের চিন্তার কোনো কারণ থাকবে না, আপনি যেহেতু আল্লাহর দিনের উপর দৃঢ় পথ ছিলেন। এটাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, মৃত্যুর সময় ফেরেশতা আসে বলবে ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হয়ো না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, সুসংবাদ না ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে, কারণ তুমি সারাটা জীবন আল্লাহর ওয়াদাতে বিশ্বাসী হয়ে আমল করেছ, সালাত ত্যাগ করো নাই, যাকাত দিয়েছ, সওম পালন করেছ, হজ করেছ, দিনের উপর অটল ছিলে, শিরিক করো নাই, বেদাত করো নাই, তাওহীদের উপর ছিলে, সুন্নার উপর ছিলে, তোমার জন্য জান্নাতের সুসংবাদ হতেই হবে, তোমার জন্য জান্নাতের সুসংবাদ জানাচ্ছি, ও আবশুরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। শুধু কি তাই, একটা নয়, যদি দৃঢ়পথ থাকতে পারি, এক নম্বর হচ্ছে পেরেশান, এক নম্বর উপকারিতা হচ্ছে যে আমার সামনের জীবনের কোনো ভয় নাই,
দুই নম্বর উপকারিতা হচ্ছে পিছনে যা করেছি তার জন্য পেরেশান হওয়ার দরকার নেই, সন্তানদের জন্য পাগল হওয়ার দরকার নেই, সন্তানদের আল্লাহর উপর ছেড়ে দিয়ে কাজ করে যান, তারা আপনার আপনার জন্য কাজ করে যাবে। আর আপনি দুনিয়ার বুকে অন্যায় করে গেছেন, লক্ষ কোটি টাকা রেখে গেছেন, সন্তানদেরকে বিলাসবহুল অবস্থায় রেখে আপনি কবরে চলে গেছেন, আপনার সন্তান সেটা অন্যায় জায়গায় ব্যয় করছে, আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন না, গুনাহ পেতে থাকবেন, আপনার সেটা ক্ষতির কারণ হবে, আপনার জন্য সেটা খারাপ অবস্থা হবে, কারণ আপনি সন্তানদেরকে সঠিকভাবে তৈরি করতে পারেন না, আপনি ইস্তিকামত অর্জন করতে পারেন নাই, নিজেও সঠিক পথে থাকতে পারেন নাই। এর বিপরীতে আপনি সঠিক পথে থাকলে আপনার লাভ হচ্ছে, প্রথম লাভ হচ্ছে আপনার কোনো সামনের জীবনের ভয় নাই, পিছনের জীবনের কোনো পেরেশানি আপনাকে আক্রমণ করবে না। তিন নম্বর, জান্নাতের সুসংবাদ আপনি প্রাপ্ত হবেন। ওয়াবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল যে জান্নাতের সুসংবাদ এখন তোমাদেরকে আমরা দিচ্ছি, কারণ জান্নাতে পাওয়ার জন্যই করেছ। কিছু মানুষ আছে ওয়াজ করে, কেউ অমুক অমুক বলেছে, রাবে আবশ্রী বলেছে, অমুক বলেছে বা অমুক অমুক বলেছে যে আল্লাহ যদি জাহান্নাম দেয়, তিনি যদি সাথে খুশি হয় আমি জাহান্নামে যাবো, এটা মিথ্যা কথা, এটা বলা যাবে না, এটা ইমান বিরোধী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো আল্লাহর কাছে মন থেকে জান্নাত চায় তিনবার, আল্লাহ জান্নাত বলে আল্লাহ আমাকে ওকে আমাকে দাও, ওকে আমাকে দাও, আর যদি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে আল্লাহ ওকে আমার থেকে আশ্রয় দাও। সুতরাং যে জান্নাত চাইতে বলা হয়েছে, জান্নাতের জন্য দোয়া করতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জন্য দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, জান্নাতের জন্য দোয়া করতেই হবে, জান্নাত চাইতে হবে। কিছু মানুষের দরবেশি করে জান্নাত চায় না, তিনি আল্লাহর যেখানে, আল্লাহ যেখানে দেয় সেখানে যাবে না, জান্নাত চাইতে হবে, এটা ভক্তিবাদী কাজ নয়। ইসলাম হচ্ছে আল্লাহর এবাদত করার নাম, ভক্তিবাদ দিয়ে ইসলাম পাওয়া যায় না, ভক্তিবাদ ইসলামের মধ্যে নাই, ভক্তি দিয়া পাওয়া যায় না, এতেবার অনুসরণের মাধ্যমে যেটাতে আল্লাহ খুশি হন এটা রসুল বলে দিয়েছেন, ওইটা করার মাধ্যমে জান্নাতে যেতে হবে। ওইটা বলা জায়েজ নাই যে আল্লাহ তুমি যদি খুশি হও আমার জাহান্নাম দাও, এটা জায়েজ নাই, কারণ আল্লাহ ওইটাটা ভুল কথাবার্তা, খুশি ওখানে নাই, খুশি হচ্ছে জান্নাতে, খুশি হচ্ছে জান্নাতে। তাহলে চার নম্বর হচ্ছে যে অবশ্যই, তিন নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ওয়াবশুরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিবেন যে জান্নাতের ওয়াদা তাদেরকে করা হয়েছে, এটা মৃত্যুর সময় বলবে। কোনো কোনো ইমাম বলেছে মৃত্যুর সময় নয়, এটা পরে আবার বলবে, আবার বলবে কখন, কবরে গেলে তাদেরকে বলবে, যখন প্রশ্ন উত্তর দিতে পারবে, যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবীউকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তখন যদি কোনো সেই ব্যক্তি ইমানদার হয় তখন উত্তর দিতে পারবে, অনর্গল উত্তর দিতে পারবে, তার ভাষার সমস্যা হবে না, তার উত্তরের কোনো সমস্যা হবে না। এর বিপরীতে মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন না, যদি দুনিয়াতে আল্লাহর উপর ইস্তেকামত, দিনের উপর ইস্তেকামত না থাকে আপনি উত্তর দিতে পারবেন না, রেকর্ড বাজাইলে উত্তর দিতে পারবেন না, দুনিয়া ওখানে আপনার জন্য কেউ যাবে না, সন্তান সন্ততি স্ত্রী যাদের জন্য দুনিয়ার যত অন্যায় করেছেন কেউ আপনার কাছে যাবে না। মানুষ বেশিরভাগ অন্যায় করে স্ত্রীর প্ররোচনায় পড়ে, অথবা স্বামীর প্ররোচনায় পড়ে স্ত্রী অন্যায় করে, কেন বড় বড় অন্যায়গুলি করে, কেন স্ট্যাটাস বজায় রাখতে, বেশিরভাগ মানুষ হারাম খায় স্ট্যাটাস বজায় রাখতে, জানেন হারাম সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে কি জন্য, এটার মাধ্যমে বিরাট কিছু হবে, দেখাবে যে আমি সমাজে এত কিছু, অথবা স্ত্রীর নিয়ে বের হবে, তারপর দেখানোর জন্য তাকে অমুক তমুক সাহেব বলবে মানুষে, হারাম খায় কেন স্ট্যাটাস বজায় রাখার জন্য। ওরা কেউ আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে যাবে আপনার ইস্তেকামত যতটুকু ছিল অটুকু, নাহলে সেখানে আপনি উত্তর দিতে না পারলে আপনি বলবেন হা হা লা আদরি, হ্যাঁ আমি তো মনে করতে পারছি না, আমি তো জানি না, তখন তার জন্য শাস্তির ব্যবস্থাপনা রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে বলা হবে যে জাহান্নাম থেকে তার জন্য ব্যবস্থাপনা করে দাও, আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে তাকে বলা হবে জান্নাতের সাথে তার সুসম্পর্ক তৈরি করে দাও, জান্নাতের সাথে তার সম্পর্ক তৈরি করে দাও, জাহান্নামের জান্নাতের সাথে তার জন্য সকাল বিকাল তার জন্য জান্নাতের নেয়ামত তার মধ্যে আসতে থাকবে, আমি না দেখলেও ইমান আনতে হবে। অনেক মানুষ বলতে পারে যে কব যে এটা মাটিতে খেয়ে ফেলেছে, অথবা বাঘে খেয়ে ফেলেছে, পানিতে পড়ে গেছে, আপনার ওটা দরকার নাই, আপনার বিশ্বাস করা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং সেটা হবেই হবে, সেটা হবেই হবে। এটাই হচ্ছে ইস্তেকামতের পুরস্কার, চার নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার বুকে এরা আপনার বন্ধু ছিল, কারা ফেরেশতারা, ফেরেশতারা আপনার বন্ধু, আপনি দেখতে পান না, আপনি দেখতে পান না,
এরা আপনার খালেজ বন্ধু, যারা বিপদে পড়লে অনেক সময় এক মুহূর্তের জন্য আপনাকে টান দিয়ে আপনাকে আটকায় দিচ্ছে। আপনি বলেন যে কি বেঁচে গেলাম কিভাবে আমি জানি না, অনেক বিপদের সময়, অনেক বিপদের সময় আপনাকে সামান্যতম বিপদে সামান্যতম একটা অসিলা দিয়ে তাদেরকে আপনাকে বাঁচাই দিচ্ছে ফেরেশতারা। এটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের উপর হাফাজা ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা দুনিয়ার বুকে আপনার বন্ধু ছিল, কেউ না কেরকম বন্ধু আপনার জন্য তারা দোয়া করতে থাকে। সবকিছু আপনি ডেকে রেখেছেন, যারা তওবা করে আপনার পথে চলে এদিক সেদিক হাঁটে না তাদেরকে আপনি ক্ষমা করে দিন, ওয়াকিম আযাবাল জাহিম, তাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা দোয়া করতে থাকে যারা মুসল্লি সালাত আদায় করে অপেক্ষা করে, সালাতের জন্য অপেক্ষা করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত না ওযু নষ্ট হচ্ছে ততক্ষণ ফেরেশতার দোয়া আপনি পাচ্ছেন। এর অর্থ হচ্ছে ফেরেশতারা আপনার ভালো চায়, কল্যাণ চায়। এই জন্য আপনি পঞ্চম যে পুরস্কার পাবেন তা হচ্ছে তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমাদের আমরা বন্ধু ছিলাম। ছিল কিনা সাহাবায়ে কেরামের বন্ধু ছিল কিনা, বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল হয়েছিল, হয়েছিল, হয়েছিল। অনুরূপভাবে আরো পরবর্তী যুদ্ধ সময় আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন কিনা, করেছেন। এটা হলি আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার বুকে এরা আমাদের বন্ধু, তোমরা আমরা তোমাদের বন্ধু ছিলাম, ফেরেশতা বলবে এটা। নাহনু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া ও ফিল আখির, আখিরাতেও বন্ধু হব। আখিরাতে কেমন বন্ধু জানেন? ফেরেশতারা তারা প্রত্যেক দরজা দিয়ে ঢুকবে, ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে ঢুকবে এবং বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম, শান্তি, প্রশান্তি, তিবতুম, ভালো ছিলে, ফাদখুল, সুতরাং ঢুকো, জান্নাতে প্রবেশ করো, এতটুকু শান্তির সাথে আপনাকে নিয়ে যাবে। আরো বলা হয়েছে ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি জুমারা, তাদেরকে সমবিবহারে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কারণ তারা দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের উপর দৃঢ় পথ ছিল। আল্লাহর দ্বীনের উপর দৃঢ় পথ থাকার জন্য এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? একজন মানুষ দুনিয়াতে সঠিক পথে ছিল, সঠিক পথ থাকার কারণে জান্নাতের পথ সে হারায়নি, জান্নাতের পথেও তাকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে চুরি করে নয়, তাকে নিয়ে সমবিবহারে চতুর্দিক থেকে সুন্দর করে তাকে আহলান সাহলান দিয়ে তাকে স্বাগতম জানিয়ে তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর চেয়ে প্রশান্তিময় জীবন আর কি হতে পারে? নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। এরপর বলছে জান্নাতে গেলেই তোমার শেষ হয়ে যায় নাই, যদি দুনিয়াতে আমরা দৃঢ় পথ থাকতে পারি কি হচ্ছে এরপরে? নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এখানে এই জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায় তা তুমি পাবে। আল্লাহু আকবার! দুনিয়ার মুখে মানুষ যা চায় তা পাওয়ার জন্য কত না কিছু করে, টাকা রোজগার করে কি জন্য? বিদেশে যায়, আপনাদের দেশের মানুষ তো বেশিরভাগ ইউরোপ আমেরিকা যায়, ওখান থেকে টাকা রোজগার করে এসে বিরাট একটা বাড়ি করে আর তিন চারজন কর্মচারী রাখে, কি জন্য? যা হাতের কাছে ডাকি তখনই যেন পাই, ওই অমুক সঙ্গে সঙ্গে হাজির, কে না চায় এরকম অবস্থা? কে না চায় খাবারটা সঙ্গে সঙ্গে যেন আসে, সামনে চলে আসুক? আপনি এই অবস্থা নিশ্চিত অবস্থাটা পেয়ে যাবেন, আল্লাহ ঘোষণা করছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী আর কেউ হতে পারে না। তিনি বলছেন কি করবেন আপনি, তিনি কি বলছেন যে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতে যে তোমাদেরকে আমরা ঢুকাচ্ছি, ফেরেশতারা তারা বলবে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায় তা তোমরা সেখানে পাবে। বিরাট জায়গা আছে যেখানে পাওয়ার জায়গা, আপনার জন্য সেটা রেখে দিয়েছে আল্লাহ তাআলা, এমন জায়গা আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আয়াতে ফালা তাআলা মুনাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, কোন নফস জানে না, কোন আত্মা জানে না তার জন্য আমি কি গোপন করে রেখেছি, কি গোপন করে রেখে, চক্ষু শীতলকারী, চক্ষু শীতলকারী বুঝেন,
যা দেখলে মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়, এমন জিনিস আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে এই আয়াত ব্যাখ্যা করে বলেছেন, মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শুনেনি এবং যা কোনো মনে উদিত হয়নি। কিন্তু যেহেতু একটা ধারণা দিতেই হবে, একটি ধারণা দিতেই হবে, এই জন্য আল্লাহ তাআলা কিছু নাম উল্লেখ করেছেন, যেই নামগুলো নামে মিলবে কিন্তু ফলে মিলবে না। সেখানে গেলে আপনি বলেছে যে রুম্মান পাওয়া যাবে, ফাকিহা পাওয়া যাবে, কলা পাওয়া যাবে, সেখানে আয়নাব পাওয়া যাবে, কত কিছু পাওয়া যাবে বলেছেন, কিন্তু এইগুলি হচ্ছে নাম মাত্র, স্বাদ ভিন্ন, সেটার অবস্থা ভিন্ন, সব কিছু সেটার ভিন্ন, নাম কিন্তু একই হবে। বলা হবে উতুবিহা মুতাশা উতুবি মুতাশাবিহা, দেখতে তো এরকমই ছিল কিন্তু স্বাদ ভিন্ন হবে, স্বাদ ভিন্ন হবে, এবং সেটা ছোট হবে না, সেটা আকারও বড় হবে। এরকম কেন বলা হবে? কারণ মানুষ যেটা অপরিচিত সেটা পছন্দ, সেটা নিতে পারে না, যেটা যে জিনিস মানুষ কখনো খায় না সেটা খাইতে তাদের রুচিতে বাধে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে এমন জিনিস দিয়ে আপনাকে পূর্ণ করে দিবেন, আপনি দেখলে সেটা নিতে ইচ্ছা করবে। আল্লাহ তাআলা বলছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মন যা চাইবে তাই সেখানে পাবেন, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যাই আপনি জোর করে দাবি করবেন সেটাই পেয়ে যাবেন। দুনিয়ার বুকে দাবি করার বিষয়টা মানুষ বলে এত আবদার নাকি, চাইলেই পাওয়া যাবে, তোমার জমি দিয়ে তোমার জমি দিয়ে দিব কেন? কিন্তু আখেরাতে আপনি দাবি করবেন যে এটা আমার, কেমন দাবি জানেন? সূরা দাহার ইনসানে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের উপরে একটা সময় গেছে তার উল্লেখযোগ্য কিছু ছিল না, সে কি কি পাবে এটা বলতে গিয়ে, জান্নাতে গেলে কি কি পাবে বলতে গিয়ে বলেছেন যে ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এমন এক নহর তাদেরকে দিব যেভাবে ইচ্ছে এভাবে ঘুরাবে। বুঝছেন, বর্তমানে ইচ্ছা করলে কি সুরমা নদী আপনার বাড়ির সামনে দিয়ে যাবে? কখনো নয়। তখন আপনি বলবেন যে এই নহর আমার সামনে দিয়ে যাও, সামনে দিয়ে যাবে। আল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেমনি আপনি ইচ্ছা করবেন তেমনি আপনার সামনে দিয়ে যাবে। কিরকম নারী আপনি চান সেভাবে আপনি পাবেন, কোন খাবার আপনি পছন্দ করেন সেটা চলে আসবে, উদিত হওয়া মাত্র সামনে চলে আসবে। দানিয়াতান আলাইহিম জিলালুহা, ছায়া কাছাকাছি, কুতুফুহা দানিয়া, ছিঁচতেও দেরি হবে না, সামনে এসে চলে আসবে, শুধু খাবেন। এত আনন্দময় জায়গা কি যেতে ইচ্ছা করে না? অবশ্যই যেতে ইচ্ছা করে। তো সেই জায়গা যাওয়ার জন্য কি দরকার? আপনার জন্য ইস্তিকামত দরকার, অবশ্যই দৃঢ় পথ থাকতে হবে, দৃঢ় পথ থাকতে হবে। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম, নুজুলাম মিন গাফুরির রাহিম, মহা ক্ষমাশীল মহা দয়াবানের পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থাপনা করা হয়েছে। মনে রাখবেন, মেহমানদারি বলতে যা বুঝিয়েছে, সাধারণত মেহমানকে প্রথমে সব দিয়ে দেওয়া হয় না, প্রথমে এমন জিনিস দিয়ে দেওয়া হয় যাকে সম্মান করার জন্য প্রাথমিকভাবে একটা কিছু দেওয়া হয়। যা বলা হয়েছে এটা শুধু মেহমানদারি, এরপরে যা আছে এটা বলা হয় নাই। এর অর্থ হচ্ছে আপনি মন যা চাবেন তা পাবেন, যা মনে এখন উদিত হয় না তখন উদিত হবে, সেটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন। এর চেয়ে উন্নত মানের জিনিস আর কি হতে পারে? তা হচ্ছে জান্নাত। দরকার শুধুমাত্র ইমানের, যে ইমানের থাকতে ইমান থাকতে পারলে, ইস্তিকামত যদি অবলম্বন করতে পারি আমরা, তাহলে অবশ্যই সেটা পেয়ে যাব। নুজুলাম মিন গাফুরুর রাহিম, কিন্তু এই ঈমান ইস্তিকামত থাকতে হলে কিছু জিনিস লাগবে, যে জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন, নইলে আপনি ঈমানের উপর থাকতে পারবেন না। ঈমানের উপর থাকতে হলে কিছু জিনিস লাগে, ইস্তিকামত দ্বীনের উপর থাকতে হলেও কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো আপনি এখন এর পরবর্তী আয়াতে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? নাহনু বলা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরুর রাহিম ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনার কাছ থেকে আল্লাহ তাআলা চাচ্ছেন যে তুমি যদি কোনো সত্যিকার ইমানদার হও, সত্যিকার ইস্তিকামত অবলম্বনকারী হও, সত্যিকার আল্লাহর পথে দৃঢ় পথ অবলম্বনকারী হও, তোমাকে অবশ্যই আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আল্লাহর পথে দাওয়াত না দিলে দৃঢ়ভাবে থাকতে পারবে না। আপনি একদিন দুই দিন তিন দিন সালাত আদায় করলেন, এরপরে শয়তান পেয়ে গেল, সালাত ফজরের নামাজে পাওয়া গেল না, জোহরের নামাজে এবার আস্তে আস্তে দেরি হলো, এরপর একা একই সালাত আদায় করা শুরু করে দিলেন। এইটা হচ্ছে আপনার পরিণতি, যে আপনি দৃঢ়পথ থাকতে পারবেন না। দৃঢ়পথ থাকতে হলে দাওয়াতের মধ্যে থাকতে হবে,
ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দৃঢ় পথ থাকতে হলে তিনটা জিনিস দেয়া হচ্ছে, তিনটা অবলম্বন। এক নম্বর, এক নম্বর হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, আমলে সালেহ করতে হবে এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে হবে, আল্লাহর নির্দেশের কাছে পরিপূর্ণ সমর্পণ করে দিতে হবে। এক নম্বর হচ্ছে দাওয়াত দিতে হবে, যেই হক আপনি চিনেছেন, আপনি জানেন যে এটা হক, আপনি বুঝছেন যে এটা হক, যেই হকের উপর আপনি আছেন ইমান এবং আমলে সালের উপরে, এটার মধ্যে হকটার প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। নিজে না, শুধু পরিবারভুক্ত সবাইকে নিয়ে আপনি ইমানের উপর থাকবেন, নিজে ফজরের সালাতে আসার সময় ছেলেকে নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে উঠিয়ে আসবেন, স্ত্রী সালাত আদায় করার সময় আপনাকে রেখে দিবে না যে তার চাকরি আছে, ডিউটি কষ্ট, এটা নয়, ফজরের সালাত করতে হবে, ঘুমায় গেলে উঠিয়ে দিবে যে এখন তোমাকে সালাত আদায় করতে হবে, আল্লাহর কথা মানতে হবে এবং সন্তানকে তথাকথিত দয়ার নাম করে ধ্বংস না করে তাকে ঘুম থেকে উঠিয়ে দিতে হবে, দাওয়াতের পথে থাকতে হবে, প্রতিবেশীকে ডাকতে হবে, মুসল্লি আশেপাশের লোকদেরকে ডেকে আনতে হবে, আপনার যত ক্ষমতা আছে সেগুলো দিয়ে দাওয়াতের লেগে যেতে হবে, নাহলে আপনি দিনের উপর ইস্তেকামত দৃঢ় থাকতে পারবেন না। দাওয়াত না থাকলে শয়তান আপনাকে পাকড়াও করে বসবে, আপনার নফসে আম্মারা পাকড়াও করে বসবে, এবং এই দাওয়াতের পথে টিকে থাকার জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলতেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার কলবের উপরে পর্দা পড়ে যায়, সঙ্গে সঙ্গে তিনি ইস্তেগফার করেন, প্রতি মজলিসে কোনো কোনো 70-এর অধিক তিনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতেন, 70-এর অধিক একই বসাতে 70-এর অধিক তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, যাতে করে শয়তান সেখানে ঢুকতে না পারে, সেখানে কোনো দৃঢ় সেখানে কোনো রকমের নিজের নফসের উপরে পর্দা না পড়ে রাসূল সেটা করতেন। কেন? যাতে করে দৃঢ় পথ থাকতে পারে আল্লাহর দিনের উপরে। আমার আপনার উচিত হচ্ছে এই জন্য তা দাওয়াতের সাথে সাথে ইস্তেগফার করা, ফাস্তাগফিরু ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু, আল্লাহর দিকে ইস্তেকামতের জন্য সাথে সাথে ইস্তেগফার করতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে। এরপরে এরপরে কি করতে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, ন্যাক কাজ করে যেতেই হবে। কিছু মানুষ আছে ন্যাক কাজের কারণে তার মধ্যে অহংকার জাগে, ন্যাক কাজ করতে করতে অহংকার জাগে, বুঝেন কি না, এত বছর ধরে কাজ করে যাচ্ছে আর কত করব, এটা অহংকার, এটা আপনার ইমান নষ্ট করা একটা ভয় তারা, এটা হলো ইস্তেকামত বিরোধী কথা। একদম আপনাকে আমৃত্যু আবাদত করে যেতে হবে, যেখানে সাইয়দুল খালক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আবাদত করে গেছেন এবং তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয়ে গেছে, তারপরেও তিনি কি করেছেন, রাতে দাঁড়িয়ে আবাদত করেছেন, দুই পা তার ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত আবাদত করার দরকার কি, আল্লাহ তো আপনাকে সব ক্ষমা করে দিয়েছে। তিনি কি বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না, অবশ্যই আমাকে আল্লাহর শুকর গুজার বান্দা হতে হবে। সেই জন্য তিনি শুকর গুজার বান্দা ছিলেন। ইমানদার কখনো তার আমলকে বড় করে দেখবে না, যেই ব্যক্তি তার আমলকে বড় করে দেখবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, সেই পথভ্রষ্ট হয়ে যাবে, সে শয়তানের দোসর হয়ে যাবে এবং সে ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, বালান বাউরা সহ এমন লোকদের অনুসরণ করতে হবে, সে মনে করে অনেক কিছু করে ফেলেছে, একটা দুটা না করলে কি হবে। মনে রাখবেন মুহাক্কিরাত, ছোট ছোট জিনিসগুলো বড় হয়ে একসময় আপনার ছোট্ট আগুনের কণা একসময় আপনার বাড়ি জ্বালিয়ে দিতে পারে, পারে কিনা, পারে। সুতরাং আপনি কোনো কিছু ছোট মনে করবেন না, প্রত্যেকটি আমল আপনি করে যেতে হবে আমৃত্যু, যে এটাকেই বড় করো, বড় মনে করতে হবে। এক সময় যখন আপনি দেখবেন জান্নাতে আপনার একটা ঘরের দরকার, কিন্তু দুনিয়াতে তো দুই রেখা সালাত আদায় করি নাই, দুই রেখা সালাত আদায় করলে জান্নাতে একটা ঘর হবে বলা হয়েছে, জান্নাতে সুবহানাল্লাহ বেহামদি বললে, সুবহানাল্লাহ বেহামদি বললে আপনার সুবহানাল্লাহ বেহামদি বললে একটা বৃক্ষ রোপণ হয়, তখন একটা বৃক্ষ কম হয়ে গেছে, তখন আফসুস হবে, তখন আফসুস হবে, ইয়ামুল হাসান আফসুস করতেই থাকবেন, তখন আফসুস এমন হবে যে আফসুসে আর কোনো আর কিছু ফিরে আসার কোনো সুযোগ নাই, কিন্তু বারবার বললে রব্বির জিউন, আল্লাহ আমাকে ফেরত দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমি অনেক কিছু রেখে আসছি ওইটা যায় কাজটা করে আসবো, বিরাট বাড়ি রেখে আসছি, এবার গেলে একটা এতিমখানা বানাবো, একটা মসজিদ বানাবো, একটা মাদ্রাসা বানাবো, আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথা বলবি তুই, তোকে আমি চিনি, আবার গেলে আবার ওইটাই করবি তুই, তোর অবস্থা খারাপ, তোর মন খারাপ, তোর মন ঠিক করতে পারিস না তুই এখনো। এটাই হচ্ছে
এইটাই হচ্ছে তাদের যারা ইস্তিকামত অর্জন করে নাই। আর যারা ইস্তিকামত অর্জন করে আমল সালেহ তারা করে যাবেই, আমল সালেহ ভর্তিটা থাকবেই, থাকতে হবে, ন্যাক কাজ করে যেতে হবে মৃত্যু পর্যন্ত। ওই ব্যক্তির মতো হবে না, ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতানু ফাকান মিনাল গাওবিন, সে এগুলো থেকে বিমুক্ত হয়ে গেছে, আল্লাহর নিদর্শন থেকে মুক্ত হয়ে শয়তানের অনুসারী হয়েছে, তাদের মুক্ত হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় তিন নম্বর কাজ হচ্ছে অবশ্যই আমলে সালে করতে হবে। চার নম্বর কাজ হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজেকে মুসলিম দাবি করতে হবে। মুসলিম দাবি কর্ম মুখে এবং কর্মে দুই দিক থেকে নাকি মুসলিম দাবি করতে হবে। মুসলিম কে? মুসলিম হচ্ছে মানুষের সাথে যে ব্যক্তি আচরণে মুসলিমের পরিচয় দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া দিহি, মুসলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তি হাত এবং মুখ থেকে, হাত এবং লিসানি ওয়া দিহি মুখ থেকে মানুষরা নিরাপদ রয়েছে। দুনিয়ার বুকে আল্লাহর কাছে আত্মসমর্পণের সাথে সাথে মানুষকেও নিরাপদ রাখতে হবে। আপনার কথা দিয়ে কাউকে আক্রমণ যদি করে থাকেন বিনা কারণে, নসিহত এক জিনিস একান্তে হয়, নসিহত মানুষের সামনে হয় না। নসিহত হচ্ছে, নসিহত করতে হলে একান্তে হয়, মানুষের সামনে প্রচার প্রসার করে নসিহত হয় না। হ্যাঁ, কোনো এমন যদি বিরোধিতা হয় যেটা এক ব্যাপক প্রসার লাভ করেছে তখন সেটা বলতে হবে, কারণ না হলে সেটা নসিহতের পর্যায়ে স্বর্ণ মানুষ তা থেকে সাবধান হইতে পারবে না, এই জন্য তখন সেটা নসিহত হবে। কিন্তু যদি একান্ত ব্যক্তিকে নসিহত করতে হয় তাহলে তাকে একান্তভাবে বলতে হবে, তাকে মানুষের সামনে অপমান করা যাবে না, তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মুখে হাতে। এইটা যদি রাখতে পারেন, দুনিয়ার বুকে এই জীবন যাপন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি অবশ্যই ইস্তিকামতের উপর থাকতে পারবেন। শুধু তাই নয়, ছয় নম্বর হচ্ছে বলে দিয়েছে ওয়াইম্মা যাগান্নাকা মিনাশ শায়তানি নাযবুন ফাস্তাউযু বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। ছয় নম্বর কাজ যেটা করতেই হবে সেটা হচ্ছে সব সময় আল্লাহর আশ্রয়ে চলে যেতে হবে, আল্লাহর আশ্রয়ে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বড় ভয়ের কিছু দেখতেন তখনই বলতেন আউযু বিওয়াজহিকা, আল্লাহ তোমার চেহারার ওসিলে আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে, আউযু বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই জন্য যখনই আপনি দেখবেন যে শয়তান তো আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, নফসা আম্মার আপনাকে বিনষ্ট করে দিচ্ছে, আশেপাশের মানুষ আপনাকে নষ্ট করে দিচ্ছে, আপনার দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি ছয় নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি করবেন তা হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে বলবেন কি বলবেন, ফাস্তাউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, অন্য কারো কাছে নয়, পীরের কাছে নয়, কোনো কবরের কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ইন্নাহু হুয়াস সামিউল আলীম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সবকিছু দেখেন জানেন, সে তিনি জানেন বন্দার মনের অবস্থা। সত্যি সত্যি যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে থাকেন, সত্যি সত্যি যদি আপনি মন থেকে আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ আপনাকে আশ্রয় দিবে, আপনাকে সঠিক পথে রাখবে, দ্বীনের উপর অটল রাখবে। এই দ্বীনের উপর অটল থাকাই আজকে আমাদের কাজ হোক। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।